হচ্ছে মেট্রিক স্পেসের লাস্ট ক্লাস বলা যেতে পারে, লাস্ট ভিডিও আমরা চ্যাপ্টার টু এর ওপর করবো। চ্যাপ্টার থ্রি যেটা আছে, যেটা থার্ড ইয়ার পিওর ম্যাথামেটিক্সে আছে, সেটা আমরা পরে করবো, সেটা এখন রেখে দেবো। চ্যাপ্টার টুতে গিয়ে বলা যেতে পারে যে আপাতত আমরা মেট্রিক স্পেসটাকে ক্লোজ করছি, ঠিক আছে? তো আজ যেগুলো করবো সেগুলো একবার দেখে নিই, তার আগে আমি ল্যাপটপে খুলে দেখি। আচ্ছা, লাস্ট প্রবাবলি আমার যা মনে পড়ছে যেটা হয়েছিল সেটা হচ্ছে যে ওই ফ্রন্টিয়ার পয়েন্ট এইগুলো হয়েছিল, ফ্রন্টিয়ার পয়েন্ট, এক্সটেরিয়ার পয়েন্ট, ইন্টেরিয়ার পয়েন্ট, এসব ওখানেই শেষ হয়েছিল। এবার যেগুলো পড়ে থাকে তার মধ্যে আমরা কিছু পোর্শন থাকে যেগুলো আমি কিন্তু করাবো না, সেগুলো আমি যখন মানে ভিডিও দেবো না, সেগুলো আমি যখন ডিসকাশন শুরু করব তখন আবার কিন্তু আমরা সেগুলো নিয়ে আলোচনা করব, ঠিক আছে? যেগুলো আমরা যেমন ক্লাস নিয়ে আপাতত এখন এই প্যান্ডেমিক সিচুয়েশনে ডিসকাশনটা যেভাবে করছি সেই কনফারেন্সের দ্বারা, তখন কিন্তু আমি সেটা নিয়ে আলোচনা করব, ঠিক আছে? সেগুলোর ভিডিও দিচ্ছি না, কারণ এই জন্যই ভিডিওটা আমি বানাচ্ছি না। তার একটা রিজন হচ্ছে যে যেমন প্রপার্টি অফ এ ক্লোজার অফ এ সেট, ক্লোজার অফ এ সেটের প্রপার্টি কি, এ সাবসেট অফ বি হলে এ ক্লোজার সাবসেট অফ বি ক্লোজার হবে, এগুলো প্রমাণটা আমরা ছোটবেলাতে দেখেছি, ঠিক আছে? এগুলোর প্রমাণ আমরা ছোটবেলাতে দেখেছি, ফলে ওইগুলোর প্রমাণ করে আমরা ভিডিওটা লেন্দি করবো না, ঠিক আছে? ওগুলো আমি ডিসকাস করে দেবো, অবশ্যই ওগুলো ডিসকাস করতে হবে, কারণ ডিসকাস করা নেসেসারি। আচ্ছা, ফলে যেগুলো আমরা ফলে ক্লোজারের পার্টটা করবো না এবং ইন্টেরিয়ার অফ এ সেট, ঠিক আছে, যেমন এ সাবসেট এ সাবসেট অফ বি হলে এ ইন্টেরিয়ার অফ এ সাবসেট অফ ইন্টেরিয়ার বি হয় এরকম, বা এ ইউনিয়ন বি হোল ইন্টেরিয়ার এইটা কন্টেন করে এ ইন্টেরিয়ার ইউনিয়ন বি ইন্টেরিয়ার, এ ইন্টারসেকশন বি হোল ইন্টেরিয়ার ইকোয়ালস টু এ ইন্টেরিয়ার ইন্টারসেকশন বি ইন্টেরিয়ার, তো এগুলো আমরা করব না, এগুলো খুবই সহজ আছে, ঠিক আছে? এগুলো কিন্তু আমরা এগুলো নিয়ে ডিসকাশন করব, ভিডিও দিচ্ছি না, কিন্তু আমরা সামনে মানে ভিডিও কনফারেন্সে আমরা মানে বা কনফারেন্সে আমরা এগুলো নিয়ে ডিসকাশন করব, যাতে যাতে এই আলোচনাগুলো করার জন্য, এই ডিসকাশনের জন্য আমাদের জিনিসগুলো ঠিক হয়ে যায়, জিনিসগুলো পারফেক্ট হয়ে যায়, সেটা আমরা করে দেবো। কিন্তু যে তাহলে আমরা মেনলি যেগুলো আজকে করতে চলেছি তার মধ্যে প্রথমেই পড়ছে হচ্ছে এ ফাইনাইট সেট হ্যাজ নোন লিমিট পয়েন্ট, এটা এত ট্রিভিয়াল এমনিতেই বলা যেতে পারে একভাবে, তবু আমরা প্রুফটা করে দেখব। বলছে যদি এক্স ইজ আ লিমিট পয়েন্ট অফ এ হয়, তাহলে আমরা বলতে পারি তার যে কোনো ওপেন বল ইন্টারসেকশন, মানে আমরা ছোটবেলায় যেটা করেছি আর কি, ছোটবেলাতে আমরা কি করেছি, ছোটবেলাতে আমরা করেছি হচ্ছে যে একটা সেট, একটা পয়েন্ট যদি লিমিট পয়েন্ট হয় তাকে ঘিরে যেমনই নেবার উঠলি না কেন, তোমাদের ইনফাইনাইটলি আনকাউন্টেবলি মেনি পয়েন্টস থাকে, সেটাই হচ্ছে বক্তব্য। যে তাহলে আমরা বলতে পারি যে এই ক্ষেত্রে ইন্টারভ্যালের জায়গায় আমরা ওপেন বল নেবো, তো ওপেন বল ইন্টারসেকশন দ্যাট সেট আমরা বলতে পারি ইনফাইনাইট সেট, মানে আমাদের ইনফাইনাইটলি মেনি পয়েন্ট আছে, ঠিক আছে? এই প্রমাণটা আমরা করবো। আচ্ছা, যেটা করবো সেটা হচ্ছে টি ওয়ান প্রপার্টি করবো, ঠিক আছে? টি ওয়ান প্রপার্টি করবো, আর তো প্রপার্টি অফ ক্লোজার, প্রপার্টি অফ ইন্টেরিয়ার তো করছি না এই মুহূর্তে। এছাড়া ওই যেরকম ওপেন সেটের জন্য আমরা করেছিলাম যে এক্স ডিবি এ মেট্রিক স্পেস, দেন ফাই অ্যান্ড এক্স ইজ আ ক্লোজড ইউনিয়ন অফ ফাইনাইট ক্লোজ সেট ইজ ক্লোজ, আরবিটারি ইন্টারসেকশন অফ ক্লোজ সেট ইজ ক্লোজড, এগুলো আমরা করবো, ঠিক আছে? এগুলো আমরা ওপেন সেটের জন্যও করেছিলাম, এরকমই ক্লোজ সেটের জন্যও করবো। তাহলে আমাদের মোটামুটি ওই শুরু শেষ হয়ে যাচ্ছে। এখানে করতে গিয়ে কিছু কাউন্টার এক্সাম্পল পাবো, যেমন ইউনিয়ন অফ ইনফাইনাইট নাম্বার অফ ক্লোজ সেট মে নট বি ক্লোজ নেসারি ক্লোজ, এই কাউন্টার এক্সাম্পলগুলো দেবো, তাহলেই আমাদের মোটামুটি চ্যাপ্টারটা শেষ হয়ে যায়, ঠিক আছে? বেশ, তো এটা হচ্ছে চ্যাপ্টার টু, সেকেন্ড চ্যাপ্টারের লাস্ট লেকচার, সেকেন্ড চ্যাপ্টারের লাস্ট লেকচার। তো প্রথম থিওরেম হচ্ছে যে একটা ইনফাইনাইট সেট হ্যাজ নো লিমিট পয়েন্ট, এ ফাইনাইট সেট হ্যাজ নো লিমিট পয়েন্ট, has no limit point. Limit point. তো বোঝাই যাচ্ছে যে আমরা প্রুফ করব যে ধরে নিচ্ছি একটা xd হচ্ছে একটা ম্যাট্রিক্স স্পেস, xd একটা ম্যাট্রিক্স স্পেস। এবার বক্তব্য যদি ফাইনাইট সেটের ডেফিনেশন কি, আমি এখানে ফাইনাইট সেট বলেছি, আমি কি একবারও বলেছি, এখন ফাইনাইট সেটের ডেফিনেশনটা কিন্তু বুঝতে হবে ভালো করে। ফাইনাইট সেটের ডেফিনেশন মানে হচ্ছে এ সেট আইদার এমটি অর কন্টেন্টস ফাইনাইট নাম্বার অফ এলিমেন্ট, শুধুমাত্র ফাইনাইট নাম্বার অফ এলিমেন্ট কন্টেন্ট করে মানেই ফাইনাইট সেট নয় কিন্তু, ঠিক আছে? একটা সেট আইদার এমটি অর কন্টেন্টস ফাইনাইট নাম্বার অফ এলিমেন্ট ইজ কল্ড এ ফাইনাইট সেট, তাহলে এ কুড বি এমটি,
a could be empty, that a has no limit point. এবার বক্তব্য হচ্ছে আমাকে দেখাতে হবে কোন লিমিট পয়েন্ট নেই, তার মানে কি আমাকে যেকোনো মানে যে এখানে মজার বিষয় তো এই পয়েন্ট যে কোনো একটা পয়েন্টকে ঘিরে লিমিট পয়েন্ট আসতেই পারে, যে কোনো একটা পয়েন্টকে ঘিরে আমরা কি নেব ওপেন বল নেব, যদি ওপেন বল ইন্টারসেকশন সেই সেটটা ঠিক আছে, ওই ওপেন বল ইন্টারসেকশন সেই সেটটা ওপেন বলটা থেকে অবশ্যই সেন্টারটাকে বাদ দিয়ে নিতে হবে, কারণ আমরা ডিলিটেড নেবারহুড আইডিয়াটা ছিল, তো এখানে ডিলিটেড ওপেন বল বলতে পারি না, ওপেন বল থেকে সেন্টারকে অমিট করলে যেটা পড়ে থাকে সেই পোর্শন ইন্টারসেকশন এই সেট কি দেবে, যদি এমটি হয় তাহলে বলবো লিমিট পয়েন্ট নেই। এবার এটা কেন বললাম সেট ওপেন বল ইন্টারসেকশন দিস সেট, এটা লিমিট পয়েন্টের ডেফিনেশন লাগাচ্ছি ঠিক আছে, বোকা হলে হবে না, অনেকবার ডেফিনেশন আলোচনা হয়েছে ঠিক আছে, ফলে এটা করব প্রথমে এটা করি, তারপরে দেখবো বাইরে পয়েন্ট আছে কিনা। তো আমি একটা আর চয়েস করছি, আরটাকে আমরা বলছি আর মানে কি ওপেন বল, রেডিয়াস নিচ্ছি ওপেন বলে, তো আমি আরটাকে নিচ্ছি এমন ভাবে যে ডিস্টেন্স বিটুইন এক্স আই এবং এক্স জে, যেখানে আই নট ইকুয়ালস টু জে এবং আই কমা জে হচ্ছে ওয়ান থেকে এন, নিশ্চয়ই বোঝা গেছে কেন নিলাম ঠিক আছে, অবশ্যই এক্স আই এবং এক্স জেটা বিলংস টু এই কথাই আমি বলছি, অন্য কিছু তো বলতে পারি না, তাদের মধ্যে যতগুলো পয়েন্ট আছে প্রত্যেকের মধ্যে ডিস্টেন্স, এর মধ্যে যতগুলো পয়েন্ট আছে প্রত্যেকের মধ্যে ইন্ডিভিজুয়াল ডিস্টেন্স, এক্স ওয়ান এর সাথে এক্স এন, এক্স এন এর সাথে এক্স টু, এক্স ওয়ান এর সাথে এক্স টু, সবার সাথে ঠিক আছে, শুধু আই আর জে সমান না, আই আর জে সমান হলে তো আরটা জিরো হয়ে যাবে না, আই আর জে তো সমান হয়ে গেলে তো ডিস্টেন্সটা জিরো হয়ে যায়, এবার মিনিমাম নিতে পড়ে যায় মানে ডিস্টেন্স জিরো মানে মিনিমামটা জিরোই হবে, কারণ ডিস্টেন্স তো নেগেটিভ হতে পারে না, ফলে আর তো জিরো হলে হবে না তাই না স্যার, আর তো জিরো হলে হয় না, ফলে আর যেহেতু জিরো হলে হয় না ঠিক আছে, তার মানে অবশ্যই আর গ্রেটার দ্যান জিরো নিতে হবে, তাই জন্য আই নট ইকুয়ালস টু জে লিখেছে, এবং আই এমন কেউ ওয়ান থেকে এন অব্দি রান করবে, এটা খুব ক্যাজুয়াল ব্যাপার, তাহলে আমরা বলতে পারি যে ওপেন বল আমি নিচ্ছি বা ওপেন স্পিয়ার যা ইচ্ছা রে এক্স আই, এক্স আই আর ইন্টারসেকশন এ ঠিক আছে, যে কোনো একটা আই নিলাম আরবিট্রারি আই, এবার এবার বক্তব্য হচ্ছে এটা শুধু নিলে তো হবে না, এদের মধ্যে থেকে আমাকে এমনও চয়েস করতে হবে, আমাদের কি নিতে হবে ডিলিটেড, বেসিক্যালি ডিলিটেড সেন্সটাই জানতে হবে, তো আমরা দুভাবে লেখা যায়, তোমরা নোটে একরকম দেখতে পাবি, আমি একরকম লিখে দিচ্ছি, এখান থেকে এক্স আই বাদ দিলাম একই কথা, এর সাথে ইন্টারসেকশন এ নিলাম, কিন্তু যেটা করা উচিত, যেটা করা উচিত ঠিক আছে, হ্যাঁ সেটা বাদ দিলে একই হবে, এটা ফাই হবে, কেন ফাই হবে, দুটো পয়েন্ট বিভিন্ন পয়েন্টের মধ্যে ডিস্টেন্স, সেখান থেকে আমি আমি আরটাকে কেমন চয়েস করেছি, এদের সব থেকে কাছের যে পয়েন্টটা রয়েছে সাপোজ এই সেটটা হচ্ছে এ সেটটা, এখানে এভাবে 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 পয়েন্ট রয়েছে, এখানে পয়েন্ট রয়েছে কিছু, তো যে দুটো পয়েন্টের মধ্যে ডিস্টেন্স সব থেকে কম, কি বললাম যে দুটো পয়েন্টের মধ্যে ডিস্টেন্স সব থেকে কম সেটাকে নেবে হচ্ছে আর ঠিক কিনা, কি বললাম যে দুটো সাপোজ আমি বললাম এই দুটো যে পয়েন্ট আছে এদের মধ্যে ডিস্টেন্স সব থেকে কম সেই ডিস্টেন্সটাকে নেবে হচ্ছে আর, তাহলে তাকে ঘিরে আমরা বানাচ্ছি হচ্ছে ওপেন বল, মানে এরকম একটা ওপেন বল তৈরি হচ্ছে, মানে এই ডিস্টেন্সটা আর তো এর সাথে রেডিয়াস, তো রেডিয়াসকে ঘিরে আমি একটা ওপেন বল বানাচ্ছি, এরকম একটা ওপেন বল তৈরি হচ্ছে ঠিক আছে, এবার বোঝ ভালো করে যে যেটা সব থেকে মিনিমাম ছিল তাদের মধ্যে ডিস্টেন্সটা নিচ্ছি আর, তাহলে বোঝাই যাচ্ছে যে বাকি যে পয়েন্টগুলো আছে ঠিক আছে, তাহলে ওই যে মিনিমাম ডিস্টেন্সটাকে আমি আর নিয়েছি, মানে এই দুটো পয়েন্টের মধ্যে যে পয়েন্টগুলোর মধ্যে যে পয়েন্টগুলো সব থেকে কাছাকাছি আছে তাদের মধ্যে ডিস্টেন্স যেহেতু আমি নিয়েছি হচ্ছে মিনিমাম সেটাকে নিয়েছি আমি আর, তাহলে বুঝতেই পারছিস যে ঠিক আছে যে এই আরটা দিয়ে যে বলটা তৈরি হবে সেই বলের যে রেডিয়াসটা ঠিক আছে, সাপোজ এক্স ওয়ান এবং এক্স টুর মধ্যে ডিস্টেন্সটা হচ্ছে আর ঠিক আছে, তো আমি প্রত্যেকটা এবার প্রত্যেকটা এক্স আই কে ঘিরে ওই আর ডিস্টেন্সের বল তৈরি করছি,
আর রেডিয়াসের বল তৈরি করছি, ঠিক আছে? তো x1 এর থেকে ওপেন বল, তো x1 এর থেকে x2 ডিসটেন্সটা আর, যখন আমি x1 টাকে ঘিরে বল তৈরি করব তখন এই যে রেডিয়াসটা আমি নিচ্ছি এই রেডিয়াসটা হচ্ছে আর, ফলে কিন্তু এটা তো ওপেন বল, ফলে x2 বাউন্ডারিতে থাকার প্রশ্ন নেই, ঠিক আছে? ক্লিয়ার হয়েছে যে x1 এবং x2 এর মধ্যে ডিসটেন্স নিয়েছে হচ্ছে আর, আর তো এই আরটাকে এবার এবার ওই ওই আরটাকে দিয়ে প্রত্যেকটা পয়েন্টকে ঘিরে ওপেন বল তৈরি করছি, বুঝতে হবে, ওই আরটাকে ঘিরে প্রত্যেকটা পয়েন্টে ওপেন বল তৈরি করছি। তাহলে x1 কে ঘিরে ওপেন বল তৈরি করলে তো আরই নিয়েছি, তো এটা বাউন্ডারিতে আসবে, কিন্তু ওপেন বলে তো বাউন্ডারি গুলো থাকে না, ফলে x2 টা অমিট হয়ে গেল। এবার বাকি কিছুর ক্ষেত্রে ডিসটেন্স গুলো তো আর আর নয়, আরের থেকে বড়, ফলে বাকি কোনো কিছুই ক্ষেত্রে পয়েন্ট গুলো আর কোনো কোন পয়েন্ট কে ঘিরে ওপেন বল যেমন ইচ্ছা ওপেন বল নি না কেন, আর রেডিয়াসে, আর এটা যেমন ইচ্ছা নেওয়া যাবে না, আর রেডিয়াসে ওপেন বল নি না কেন, যেমন ইচ্ছা পয়েন্টের ওপর কোন পয়েন্ট কে ঘিরে ওপেন বলই আমরা পাবো না, মানে এমন ওপেন বল পাবো না যেখানে সেটের আর একটা পয়েন্ট আছে, ফলে বোঝাই যাচ্ছে যে এটা ইন্টারসেকশন ফাই হবে, ঠিক আছে? বেশ, তাহলে আমি আরেকবার ছোট্ট করে বলি, ছোট্ট করে বলছি যে আমি এদের মধ্যে এই যে পয়েন্ট গুলো আছে তাদের মধ্যে সব থেকে মিনিমাম যে ডিস্টেন্সটা সেইটাকে আর কনসিডার করেছি, তাহলে সব থেকে মিনিমাম ডিস্টেন্স সাপোজ আমি বলছি x1 এর থেকে x3 এর ডিস্টেন্স সব থেকে মিনিমাম, তো এটাকে ঘিরে আমি ওপেন বল বানালে এর বাউন্ডারিতে x3 আসতে পারে, ঠিক আছে? এই একটা কেসের ক্ষেত্রে যখন আমি x1 কে ঘিরে ওপেন বল বানাবো তখন তার বাউন্ডারিতে x3 আসবে, কিন্তু ওপেন বলে কোনো বাউন্ডারি পয়েন্ট এক্সিস্ট করে না, বাউন্ডারি গুলো ওপেন বলে থাকে না, ফলে x3 থাকার প্রশ্ন নেই। এবার বাকি যে সমস্ত পয়েন্ট আমি x2 x4 x5 নেব, আর একটা কেস হতে পারে তুই x3 নিলেও একটা কেস হতে পারে, আমি ওটা বলা উচিত হয়নি যে একটাই হবে, x3 নিলেও হতে পারে, x3 এর সাথে x1 এর ডিসটেন্সটা মিনিমাম, তো x3 কে ঘিরে যখন আমি r রেডিয়াসের বলটা নেব তখন বাউন্ডারিতে x1 আসবে কিন্তু বাউন্ডারিতে ওপেন বলে থাকে না, ফলে আমি x1 টা পাবো না। এবার বাকি x2 x4 x5 যা ইচ্ছা নে না কেন তাকে ঘিরে এই r রেডিয়াসের ওপেন বল নিলে কোনোদিনই অন্য কোনো পয়েন্ট পাওয়া যাবে না, কারণ একমাত্র x1 এবং x3 টাই হচ্ছে এদের মধ্যে মিনিমাম ডিসটেন্স যেটাকে আমি r নিয়েছি, বাকি ডিসটেন্স গুলো কোনোদিনই মিনিমাম ছিল না, সবাই বড়, ঠিক আছে? ফলে কোনো এলিমেন্ট আসবে না, কোনো এলিমেন্ট আসবে না মানে সেই সেই ওপেন বলের সাথে ইন্টারসেকশন অফ এ, ওই ওপেন বলের সেন্টারকে বাদ দিয়ে ইন্টারসেকশন অফ এতে কোনো পয়েন্ট থাকবে না, ঠিক আছে? তার মানে কি লিমিট পয়েন্ট নেই। এবার বক্তব্য যদি সেটার বাইরেও তো লিমিট পয়েন্ট থাকতে পারে, তো সেটা আমাকে দেখতে হবে, তো সেটার বাইরে যদি লিমিট পয়েন্ট থাকে সাপোজ আমি একটা এক্স কনসিডার করছি, এক্স ক্যাপিটাল এক্স থেকে একে বাদ দিলাম, হ্যাঁ, তার মানে কি এ কমপ্লিমেন্টে আছে মানে সেটের বাইরে আছে। এবার আমি আবার একটা রেডিয়াস চয়েস করছি, বলছি হচ্ছে মিনিমাম ডি অফ এক্স এক্স আই, এখানে আই হচ্ছে ওয়ান থেকে এন এবং এক্স আই হচ্ছে বিলংস টু এ, মানে এটা আগে লেখা হচ্ছিল না পরে লেখা হচ্ছিল ফর অল আই, যাই হোক একই ব্যাপার, ওই এক্স থেকে এক্স আই গুলো যতগুলো পয়েন্ট আছে প্রত্যেকের ডিস্টেন্সের মিনিমাম তাকে রেডিয়াস নিচ্ছি, ঠিক আছে? তার মানে সাপোজ এক্স এর থেকে এক্স একশোর আমি এনটা জানি না কত, সাপোজ এক্স একশোর ডিস্টেন্স হচ্ছে আর, যেটা হচ্ছে মিনিমাম, তার মানে এক্স কে ঘিরে আমি যদি ওপেন বল তৈরি করি তাহলে এর বাউন্ডারি থেকে এটি একশো থাকবে, কিন্তু ওপেন বলের বাউন্ডারি এক্সিস্ট করে না, ফলে এক্স আর আমি পাবো না, ঠিক আছে? ফলে বোঝাই যাচ্ছে যে যদি আমি এক্স এইটা কনসিডার করি এর থেকে যদি আমি বাউন্ডারি পয়েন্টকে বাদ দিই তাহলে ইন্টারসেকশন এ হচ্ছে ফাই, ঠিক আছে? এর ইন্টারসেকশন এক্স কি ফাই, ঠিক আছে? তার মানে কি হলো বাউন্ডারি পয়েন্ট বাদ চলে গেল, কারণ এটা ওপেন বল বাউন্ডারি পয়েন্ট বলছি, সেন্টারটাও বাদ চলে গেছে, তার মানে কি রয়ে পড়ে রইল এমটি সেট, তার মানে কি কোন বাইরের এলিমেন্ট, এটা আরবিটারি পয়েন্ট ছিল, তো আরবিটারি পয়েন্ট থেকে এই প্রত্যেকটা পয়েন্টের মধ্যে ডিস্টেন্সের মিনিমামটা নিয়েছি তাকে ঘিরে ওপেন বল তৈরি করলে বাউন্ডারিতে কোনোভাবে ওই মিনিমামের পয়েন্টটা যেতে পারে, কিন্তু ওপেন বলের বাউন্ডারিতে পয়েন্টগুলো ওপেন বল কন্টেন্ট করে না, ফলে আলটিমেটলি এমন কোনো সেট পাবো না, এমন কোনো ওপেন বল পাবো না যার থেকে সেন্টারকে বাদ দিলে ইন্টারসেকশন এ নিলে আমি নন এমটি পাচ্ছি, ফলে প্রত্যেক ক্ষেত্রেই এমটি হবে, তাই আরবিটারি পয়েন্টের জন্য হয়েছে, মানে সেটার বাইরেও কোনো লিমিট পয়েন্ট নেই, তার মানে ফাইনাইট সেটের কোনো লিমিট পয়েন্ট হচ্ছে না ইন এ ম্যাট্রিক্স স্পেস, হেন্স প্রুফ। তোদের কাছে ভিডিওটা রয়েছে, আরো দু তিনবার করে দেখে নিতে পারিস, আমি কেসগুলো একবার বলে দিই, এখানে টোটাল চারটে কেস, তিনটে কেস হয়েছে, না সরি চারটে কেসই হয়েছে, একটা কেস একটা একটা হচ্ছে যেহেতু আমরা জানি ফাইনাইট সেট কাকে বলে, ফাইনাইট সেট বলে হচ্ছে
empty set or either content finite number of element দুটোকেই আমরা finite set বলি তো empty set এর limit point তো নেই finite set এর কোনো limit point আছে কিনা তার জন্য আমরা দুটো কেস দেখব সেই দুটো কেস হচ্ছে কি finite set এর limit point set এর মধ্যেকার point নিয়ে দেখব বাইরেকার point নিয়ে দেখব তাই জন্য টোটাল তিনটে টোটাল চারটে কেস হলো actually দুটো কেস এবং একটা কেসে দুটো ভাগ ঠিক আছে mainly তিনটে কেস ঠিক আছে বেশ এবার আসছি হচ্ছে আমরা পরবর্তী থিওরেম বলছি হচ্ছে লেট এক্স বি আর লিমিট পয়েন্ট এক্স বিলংস টু এ ডেরাইভ মানে এ সেট এর লিমিট পয়েন্ট তাহলে আমরা বলছি ফর অল আর গ্রেটার দেন 0 সার্চ দ্যাট যে বি এক্স আর ইন্টারসেকশন এ ইজ ইনফাইনাইট এটা কি ওই যে আমি বললাম ছোটবেলায় করেছি নেবারহুড কে একটা লিমিট পয়েন্ট যদি থাকে তাই লিমিট পয়েন্ট কে ঘিরে যেমন ইচ্ছা নেবারহুড নাও না কেন সেটার সাথে সেটের ইন্টারসেকশন সবসময় একটা ইনফাইনাইট সেট দেবে মানে নেবারহুড এর মধ্যে ইনফাইনাইটলি মেনি পয়েন্ট থাকবে আমরা নেবারহুড এর জায়গাটা ওপেন বল কে করছিলাম ম্যাট্রিক্স স্পেস থাকে বেশ যেমন ইচ্ছা রেডিয়াস নিলেই হবে তার ক্ষেত্রে ইনফাইনাইটলি এলিমেন্ট থাকবে যদি না থাকে কোনো একটা রেডিয়াসের জন্য মানে ওখানে যেটা ছিল কোনোটা এপসিলনের জন্য এই ক্ষেত্রে কোনোটা রেডিয়াসের জন্য যদি ইনফাইনাইটলি মেনি পয়েন্ট না থাকে তাহলে থাকে সেই নেবারহুডের জন্যই এক্স আর লিমিট পয়েন্ট হবে না মানে এক্স এর মানে এস এর লিমিট পয়েন্ট আর নেই জানি আর আমরা এগুলো জানি ছোটবেলা থেকে তো তাই আমি একটু তাড়াতাড়ি বলছি কারণ আমাকে ভিডিওটা শেষ করতে হবে এক্স বিলংস টু এ ডেরাইভ নিয়েছি মানে এক্স ইজ আর লিমিট পয়েন্ট হবে আমরা এটা প্রুফ করতে চলেছি যে ইনফাইনাইটলি মেনি পয়েন্ট থাকে প্রুফ শুরু করা যাক x ইজ আ লিমিট পয়েন্ট মানে x বিলংস টু a ডেরাইভড আমরা সেটা নিয়ে নিয়েছি ইমপ্লাই যে যে কোনো একটা গিভেন r r গ্রেটার 0 যে লিমিট পয়েন্ট ডেফিনেশন অ্যাপ্লাই করতে পারি দে আর এক্সিস্ট আ x1 বিলংস টু b x r থেকে x বাদ দিলে সেটার সাথে ইন্টারসেকশন a কি লিখলাম বুঝতে অসুবিধা হতে পারে লিমিট পয়েন্ট ডেফিনেশন ভাব ওই যেটা লিমিট পয়েন্ট হবে তাকে ঘিরে তাকে বাদ দিয়ে যে বলটার বলটা পড়ে থাকে সে মানে সেন্টারটাকে বাদ দিয়ে যে বলটা পড়ে থাকে তার সাথে সেটার ইন্টারসেকশন নন এমটি হবে মানে এইটাকে বাদ দিয়ে আর একটা পয়েন্ট থাকবে তো আমি সেটাকে বলছি এক্স ওয়ান ঠিক আছে এবার আমি নিচ্ছি হচ্ছে লেট ডি এক্স এক্স ওয়ান ঠিক আছে ডি এক্স এক্স ওয়ান ডিস্টেন্স বিটুইন এক্স ওয়ান এবং এক্স ঠিক আছে এটাকে নিচ্ছে আমি হচ্ছে আর ওয়ান মানে আমি এটা আর ওয়ান ডিফাইন করলাম আর কি একটা আর ওয়ান ডিফাইন করলাম যেটা হচ্ছে ডি এক্স এক্স ওয়ান ঠিক আছে এবার আমাকে বলতো আর ওয়ানটা আর এর থেকে ছোট না বড় অবশ্যই ছোট কেন কারণ ওপেন ওইটা ওটা ওপেন বল এর ভেতরে একটা পয়েন্ট নিয়েছি এক্স ওয়ান তো রেডিয়াসটা একটা ওপেন বল এক্স কে ঘিরে এটা হচ্ছে আর এটা হচ্ছে এক্স তো মাঝখান থেকে পয়েন্ট নিয়েছি নিশ্চয়ই এই ডিস্টেন্সটা আর হবে না এটা আর এর থেকে ছোটই হবে তার মানে অফকোর্স জিরো লেস দেন আর ওয়ান লেস দেন আর এবার জিরো লেস দেন আর ওয়ান করলাম কেন ইকুয়ালিটি হোল্ড করতে পারতো তো এক্স এক্সটা তো এক্স ওয়ান নয় এক্স ওয়ানটা আলাদা একটা পয়েন্ট এক্স কে বাদ দিয়ে দিয়েছি ফলে ইকুয়ালিটির প্রশ্ন এখানে জিরো হতেই পারে না ঠিক আছে এখানে এক্সটাকে অলরেডি বাদ দিয়েছি ঠিক আছে আচ্ছা পাশে লিখে দিতে পারিস যে সিন্স এক্স ওয়ান নট ইকুয়ালস টু এক্স তার মানে যে ডিস্টেন্স বিটুইন এক্স এবং এক্স ওয়ান গ্রেটার দেন জিরো ঠিক আছে আচ্ছা এবার আমাকে বল এক্স এর লিমিট পয়েন্ট তো যদি আমি এক্স এক্স কে ঘিরে এই আর ওয়ান রেডিয়াস এর একটা বল নিই ঠিক আছে কি বললাম এক্স কে ঘিরে যদি আর ওয়ান রেডিয়াস এর বল নিই তাহলে লিমিট পয়েন্টের ডেফিনেশন বলছে যেমন ইচ্ছা তুমি রেডিয়াস নাও না কেন ওই ওপেন বল থেকে একটা পয়েন্ট পাবেই পাবে তাহলে আমি বলতে পারবো দে আর এক্সিস্ট আ এক্স টু বিলংস টু বি এক্স আর ওয়ান ডিফারেন্স থেকে এক্স বাদ দিয়ে দিচ্ছি ইন্টারসেকশন এ বলতে পারি যেমন ইচ্ছা তুমি রেডিয়াস নাও না কেন অ্যাজ এক্স ইজ আ লিমিট পয়েন্ট সেখানেই একটা x2 এক্সিস্ট করবে দেখ আমি r1 এর রেডিয়াস নিয়েছিলাম ঠিক আছে এবার ভালো করেই বুঝতে পারছিস x2 টা নট ইকুয়ালস টু x1 আবার x1 তো এখানে ছিল তার মানে এটা নট ইকুয়ালস টু x ঠিক আছে x2 নট ইকুয়ালস টু x তাই তো ওরে কেন হবে না x1 আর x এদের মধ্যে ডিসটেন্সটা কি তো r1 নিয়েছি সেটাকে ঘিরে ওপেন বল নিয়েছি তাহলে সেই ওপেন বলে x আর নেই সেই ওপেন বলে x আর নেই কারণ এক্সটা বাউন্ডারিতে চলে যাবে x1 এ যদি এক্স ওয়ান গিয়ে আমি ওপেন বল বাড়াই আর ওয়ান ওপেন বল বাড়াই তাহলে এক্সট্রা বাউন্ডারি চলে যাবে বুঝতে পারছে না দেখ এক্স এবং এক্স ওয়ান এটা হচ্ছে আর তো এক্স ওয়ান কে ঘিরে যদি তুমি রেডিয়াসের ওপেন বল বানাও তো এটা বাউন্ডারি হচ্ছে না তো বাউন্ডারি যদি এক্স এক্সিস্ট করে না
এবার এখান থেকে তুই একটা x2 তুলেছিস, কারণ দেখ এখান থেকে x কে অলরেডি বাদ দিয়ে x2 চয়েস করেছি, মানে x2 x1 নয়, x তাহলে x হবে না। এবার আমি এই ডিসটেন্সটাকে বলছি আস্তে আস্তে, এতটা অবধি ক্লিয়ার হয়েছে তো? এতটা অবধি ক্লিয়ার হয়েছে, বোঝা গেছে? এটাকে মুছছি দাঁড়া, ভালো করে তাহলে লক্ষ্য কর, x2 তাহলে কি হচ্ছে, b অফ x x1 সরি b অফ x1 r1, আবার b অফ x1 r1 সরি x1 r1 নয়, ওখানে x হতো, আমি x টা তো লিমিট পয়েন্ট, x কে কি, ঠিক আছে, আরেক আবার আবার জিনিসটা ক্লিয়ার করে দিই, আমি যখন x থেকে আর এর রেডিয়াস এর একটা ওপেন বল নিয়েছিলাম, তার থেকে একটা পয়েন্ট নিয়েছিলাম x1, x এর সাথে x1 এর দিতে, মানে বুঝতে পারছিস এটা ছিল প্রথম x, এই এইটা ছিল লিমিট পয়েন্টের x, এখানে ছিল প্রথম রেডিয়াস, আমি এখানে একটা পয়েন্ট নিয়েছিলাম x1, তো এদের মধ্যে রেডিয়াস নিয়ে আবার আমি এই যে r1 টা এলো সেই r1 কে দিয়ে একটা ছোট ওপেন বল বানালাম, ঠিক আছে, এবার এদের মধ্যে একটা পয়েন্ট নিচ্ছি আমি x2, বুঝতে পারছিস, তাহলে আমি আগে বড় বল ছিল বা ছোট বল নিয়েছি, ঠিক আছে, তাহলে বুঝতেই পারছিস এই বলটা তো এই বড় বলটার ভেতরে আছে, আচ্ছা এটা ইকুয়ালিটি প্রশ্ন আসে না, কারণ অলরেডি আমি r1 লেস দেন r দেখিয়ে দিয়েছি, এটা সত্যি তো, এই বলটাকে থেকে ছোট বল নিয়েছি, x1 টা যখন চয়েস করেছি তখন এটা এই বড় বলটার ভেতরে ছিল, সেই রেডিয়াসটুকু নিয়েছি x থেকে x1 এর রেডিয়াস নিয়ে আবার ঘুরিয়ে একটা ছোট বল বানিয়েছি, ঠিক আছে, সেই ছোট বলটা, বেশ এবার আমরা এই যে ছোট নতুন বলটা পেলাম, এবার ডিসটেন্স বিটুইন x2 এবং x নিচ্ছি, তাহলে আরেকটু ছোট হয়ে যাবে, যেটাকে আমরা বললাম r2, ঠিক আছে, এটাকে আমরা বলছি r2, তাহলে r2 ইজ লেস দেন r1 লেস দেন r লেস দেন, আর এটা 0 থেকে বড়, কারণ x2 আর x সমান নয়, আচ্ছা এবার এদের মধ্যে যদি আমরা ডিসটেন্স নিই, ঠিক আছে, এদের মধ্যে ডিসটেন্স নিই, তার জন্য আবার একটা x3 চয়েস করছি, কি পাবি x1 x2 x3 চলে যাচ্ছে, কারণ ন্যাচারাল নাম্বারে কোনো শেষ নেই, তুই x4 পাবি r4 পাবি x5 পাবি r5 পাবি, পেতেই থাকবি, শেষ পাবি না, আরো ছোট কনস্ট্যান্টলি ছোট করবি, ছোট একটা বড় বল নিয়েছিলাম, বড় বলটাকে সেন্টারটাকে ছোট করছি, দেখ আমরা হাতটার দিকে দেখা, বড় বল ছিল আসলে সেন্টারটা ছোট হচ্ছে, কিন্তু যেহেতু এক্সট্রা লিমিট পয়েন্টস ওই সেন্টারটা হচ্ছে লিমিট পয়েন্ট, তাহলে বুঝতে পারছি যেমনই বল নেবো না কেন আরেকটা করে এলিমেন্ট থাকবে, বলে যত ছোট বল নিচ্ছে না কেন এলিমেন্ট পাচ্ছি, ফলে এলিমেন্ট পেতেই থাকবো, কারণ ন্যাচারাল নাম্বারে কোনো শেষ নেই, ফলে তাহলে আমরা কি পাবো, বেসিক্যালি ইনফাইনাইটলি আনকাউন্টেবলি ইনফাইনাইট লেখাতে কাউন্টেবল পেয়েছি, একই ব্যাপার, ইনফাইনাইটলি মেনি এলিমেন্ট পাবো, আমাকে ইনফাইনাইট দেখাতে বলেছিল, কোয়া থেকে পাবো, কোয়া থেকে পাবো এক্স ওয়ান এক্স টু গুলো আলটিমেটলি, আচ্ছা বড় বলটাতে এক্স এর এক্স কে ঘিরে বড় বল নিয়েছি, বলটাকে কনস্ট্যান্টলি বলে রেডিয়াসটাকে ছোট করছি, সেন্টারটা একই রয়েছে, কনসেন্ট্রিক সার্কেল যেরকম হয় আর কি, ঠিক আছে, কনসেন্ট্রিক স্পিয়ার্স, ঠিক আছে, সেন্টারটা সেম, তাহলে বলটা ছোট, তাহলে আমার বড় বল আমাকে বল, বড় বলটার ভেতরে তো সমস্ত বলগুলোই রয়েছে, তাহলে সমস্ত বলগুলো থেকেই তো এক্স ওয়ান একবার পেলাম, এক্স টু একবার পেলাম, এক্স থ্রি একবার পেলাম, এক্স ফোর, আলটিমেটলি প্রত্যেকটা এক্স ওয়ান এক্স টু এক্স থ্রি এক্স ফোর এগুলো কোয়া থেকে পাচ্ছি, বড় বল থেকেই পাচ্ছি, তাহলে এগুলো সবাই কন্টেন্ট করছে কোথায়, বড় বলটাতেই, এবং আমাকে বলতো ঠিক বড় বলটা নাকি ইন্টারসেকশন এ, ইন্টারসেকশনে দেখ প্রত্যেকটা ক্ষেত্রে আমি ইন্টারসেকশনটাকে চয়েস করেছিলাম, তাহলে আমাকে বল ইন্টারসেকশন ইনফাইনাইটলি মেনি এলিমেন্ট এলো কিনা, এলো, হেন্স প্রুফ, ঠিক আছে, আর আমি বোঝাতে পারছি না, তোরা ভিডিওটাকে রিমাইন্ড করে দেখে নিস, ঠিক আছে, অসুবিধা হলে আমাকে, আচ্ছা এবার যে টি ওয়ান প্রপার্টি অফ মেট্রিক স্পেস, টি ওয়ান প্রপার্টি স্টেটমেন্ট, এভরি ফাইনাইট সাবসেট ইজ ক্লোজড,
every finite subset is closed. Every finite subset is closed. বলতে পারি তো? কেন রে? Finite set এর কোনো limit point নেই, তাহলে limit point এর derived set টা কি phi তে contain করছে তো প্রত্যেকটা derived set কে contain করলেই তো closed হয়। তাই হোক, আবার তুই complement এর আকারও দেখতে পারিস। যদি তুই closed interval না finite set এবং real line এ open interval এর কথা ভাবিস, তো finite set আর open interval এর মধ্যে মানে union of open interval is open set, ঠিক আছে? সেই ক্ষেত্রে কিন্তু কমপ্লিমেন্টটা ক্লোজ, মানে finite set টা ক্লোজ হয়, real line এ কিন্তু এভাবে করা যায়, ঠিক আছে? real line এ কিন্তু এভাবে করা যায়, যেমন 1 2 3, এই 1 2 3, এই তিনটাকে নিয়ে এটা finite set হলো, তো এদের মধ্যে তুই open ball choice করছিস, তাহলে কি নিলাম এখানে? সাপোজ 0 আছে, তো 0 1 open, union 1 2 open, union 2 3 open, তো open interval open set, arbitrary union of open interval মানে open set মানে হচ্ছে open set, arbitrary union of open set is open set, তার মানে complement হচ্ছে, এদের complement টা কি? এইটুকুর ক্ষেত্রে complement হচ্ছে 1 2 3, complement is open, তার মানে open, মানে এইভাবে তুই natural line টাকে closed বলতে পারিস। যাই হোক, প্রুফ করা যাক, since finite union of a closed set is closed, আমরা একটা জিনিস কাজে লাগাচ্ছি যেটা আমরা প্রমাণটা পরে করব। Finite union, এই ভিডিও শেষেই করবো আর কি, finite union of closed set, of a closed set is closed, finite union of a closed set is closed, তাহলে আমরা বলতে পারি যে এখন বুঝতে হবে যে সিঙ্গেলটন সেট যদি আমরা কনসিডার করি, ঠিক আছে, এটা আমরা কি কনসিডার করি, এটা সিঙ্গেলটন সেট, সিঙ্গেলটন সেট x, ঠিক আছে, তাহলে আমি এই যদি সিঙ্গেলটন সেটকে ক্লোজ দেখাতে পারি তাহলে যেটা চুকে যাবে, তোর বক্তব্য ফাইনাইট সেট বলেছে সিঙ্গেলটন সেট, হ্যাঁ দাদা তুমি ঠিকই বলেছো সিঙ্গেলটন সেট ও ফাইনাইট, কিন্তু ফাইনাইট সেট যে সবসময় সিঙ্গেলটন সেট হবে এরকম কে দাবি করছে? কেউ করছে না, আমি বলছি ফাইনাইট সেট মানে x1 x2 x3 এলিমেন্ট রয়েছে, ঠিক আছে, তিনটে ছটা নটা বারোটা 1 কোটি 2 কোটি 4 কোটি 6 কোটি সবাই ফাইনাইট, আমি এটাকে লিখতে পারি x1 ইউনিয়ন x2 ইউনিয়ন x3 ইউনিয়ন ডট, করতে পারি? করতে পারবো তো? ফাইনাইট সেটে 100 কোটিটা এলিমেন্ট আছে, খাবো প্রত্যেকটাকে একটা সিঙ্গেলটন এলিমেন্টের আকারে লিখছি, দিয়ে 100 কোটি বার ইউনিয়ন করছি, তাহলে 100 কোটি ইউনিয়নটা তো ফাইনাইট ইউনিয়ন, এখন প্রত্যেকটা সিঙ্গেলটন সেটকে যদি আমি প্রমাণ করি ক্লোজ, ফাইনাইট ইউনিয়ন অফ ক্লোজ সেট ইজ ক্লোজ, তাহলে থিওরামটা প্রমাণ হয়ে যাবে না? দ্যাটস ইট, এটাই আইডিয়া, এটাই আমাদের টার্গেট, যে আমাদের ফাইনাইট সেট মানে হচ্ছে 5খানা থাকতে পারে, 50টা থাকতে পারে, 5 কোটিটা থাকতে পারে, প্রত্যেকটাকে একটা সিঙ্গেলটন এলিমেন্টের আকারে লিখছি, সিঙ্গেলটন সেটের আকারে লিখছি, তাদের মধ্যে ইউনিয়ন নিয়ে নিচ্ছি, এখন ফাইনাইট ইউনিয়ন 500 কোটিটাও ফাইনাইট নাম্বার, ঠিক আছে, 500 কোটি 5000 কোটি 5 লক্ষ কোটি 5 কোটির কোটি সবাই ফাইনাইট নাম্বার, ততবার ইউনিয়ন করে তো ফাইনাইট ইউনিয়ন তো ক্লোজড হয়, ফাইনাইট ইউনিয়ন অফ ক্লোজ সেট ইজ ক্লোজড, তাহলে অবশ্যই তারা ক্লোজ, কারণ কারণ x1 x2 x3 ছিল এ সেটটার মধ্যে, তুই যদি আলাদা আলাদা করে x1 ইউনিয়ন x2 ইউনিয়ন x3 করিস তাহলে আলটিমেটলি তো এটাকেই তো পাবি, না তো এই দেবে অন্য কিছু দেবে না, দ্যাটস ইট, তাহলে আমরা ওই সিঙ্গেলটন সেটটাকে ক্লোজ প্রমাণ করলে আমাদের দুটো জিনিস হয়ে যাচ্ছে, সিঙ্গেলটন সেট ইজ ক্লোজ প্রমাণ হয়ে যাচ্ছে, আবার ফাইনাইট সেট ইজ ক্লোজ এটাও প্রমাণ হয়ে যাচ্ছে, ঠিক আছে? আচ্ছা বেশ, ঠিক আছে, তাহলে আমাদের টার্গেট কি সিঙ্গেলটন সেটটাকে আমি ক্লোজ দেখাবো, আমরা কি ওয়েতে করবো একটু ভেবে বল, আমরা ইজিলি করতে পারি এইটাকে ওপেন দেখাতে পারি, যেটা আমি একটু আগেই ন্যাচারাল নাম্বারটা আমি দেখাচ্ছিলাম, আমি ওইটাকে ওপেন দেখিয়ে দেবো, একটু আগেই দেখিয়েছি এখানে লাইন টেনে, ঠিক আছে, ওইটাকে ওপেন দেখিয়ে দেবো তাহলেই হবে, তার মানে কি সিঙ্গেল কনসেপ্টকে ক্লোজ দেখানোর জন্য তার কমপ্লিমেন্টটাকে ওপেন দেখাতে পারলেই ইট ইজ নেসেসারি, ইট ইজ সাফিসিয়েন্ট, আর কারণ আমরা জানি ক্লোজ এবং ওপেন এটা কমপ্লিমেন্টটা সবসময় নেসেসারি এবং সাফিসিয়েন্ট কন্ডিশন, আমরা জানি থিওরামটা দেখেছি,
যে ক্লোজড এর কমপ্লিমেন্ট ওপেন হয়, ওপেন এর কমপ্লিমেন্ট ক্লোজড হয়, দিস নেসেসারি অ্যাজ ওয়েল অ্যাজ সাফিসিয়েন্ট কন্ডিশন। মানে এটা যদি দেখাতে পারি তাহলে এটা ক্লোজড হয়ে যাবে, এটা এটা ওপেন দেখাতে পারলে এটা চুপে গেল, আর এটা ওপেন দেখাতে পারলে এটা ক্লোজড হয়ে গেলে এটাও প্রমাণ হয়ে গেল, মানে কোনো অসুবিধাই নেই। বেশ, আমি বলছি যে এটা এনি একটা এক্স আই নিচ্ছি, এই আমি একটা আলো কি বন্ধ করে দিচ্ছি, আমার চোখে লাগছে, ঠিক আছে, আশা করি যাতে দেখতে অসুবিধা হবে না। বেশ ঠিক আছে, দেখতে অসুবিধা হলে আমাকে বলিস। হ্যাঁ আচ্ছা বেশ, এবার একটু ঠিক আছে, কারণ প্রচুর চোখে লাগছিল লাইটটা। তো আবার এবার আমরা শুরু করে দিই প্রুফটাতে। আমরা অলরেডি আলোচনা করে রেখেছি সিঙ্গেলটন সেট নিয়ে আমাদের প্রমাণটা করতে হবে। তো সাপোজ আমরা যে সেটটা আমরা কনসিডার করেছি এক্স থেকে, আমরা ক্যাপিটাল এক্স থেকে, সরি, এক্স সিঙ্গেলটন সেটটা বাদ দিয়ে দিয়েছি, ঠিক আছে। আচ্ছা শোন না, এখানে প্রচুর এরকম এক্স এক্স হয়ে যাচ্ছে না, একটু কনফিউশন চলবে, এক্স থেকে এক্স বাদ দিচ্ছি। একটা একটা কাজ কর, এখানে কনফিউশন না আনতে গেলে আমরা কাজ করি যে এই সিঙ্গেলটন সেটটাকে এ বলি, ঠিক আছে। ওই যে আমরা প্রথমে সিঙ্গেল টার্মসেট এক্স লিখেছিলাম, এখানে ক্যাপিটাল এক্স থেকে এক্স বাদ যাচ্ছে, বেশ 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 শুনতে ঝামেলা মনে হবে, এক্স থেকে আমি একে বাদ দিয়ে দিচ্ছি, ঠিক আছে। এবার তাহলে এবার ঠিক আছে, আশা করি এবার ঠিক আছে। এবার এর মধ্যে থেকে আমি কিন্তু একটা এলিমেন্ট চয়েস করছি, সাপোজ স্মল এক্স, এবার কিছু তো একটা নিতে হবে, চাইলে তোরা স্মল ওয়াই নে, যাতে আবারও মানে কনফিউশন না আসে, স্মল ওয়াই চয়েস করলাম, ঠিক আছে। তাহলে বলতে পারি ডিস্টেন্স বিটুইন, ডিস্টেন্স বিটুইন এই ওয়াই এবং এ, এটা কিন্তু আর আমি নিচ্ছি, যেখানে এটা গ্রেটার দ্যান জিরো, কেন, কারণ এ এবং ওয়াই সেম নয়, ঠিক আছে, কোনো অসুবিধা নেই, ঠিক আছে। ডিস্টেন্স বিটুইন ওয়াই এবং এ আমি নিচ্ছি আর, ঠিক আছে। আচ্ছা তাহলে ইট ইজ দেন ক্লিয়ার, আমি এটা লিখে দিচ্ছি কারণ এখানে পিডিএফ একটু হেজি এসে গেছে, ঠিক আছে। ইট ইজ দেন ক্লিয়ার দ্যাট, ক্লিয়ার দ্যাট আমরা বলতে পারি যে বি অফ ওপেন বল ওয়াই আর, ঠিক আছে ঠিক আছে, এটা রয়েছে কোথায়, এইটা এটাকে ঘিরে এই আরটাকে নিয়ে ওয়াই, মানে আরটাকে রেডিয়াস করে ওয়াই কে ঘিরে একটা সেন্টার করে একটা ওপেন বল তৈরি করছি, তো সেটা অবশ্যই এই এইটাতেই থাকবে, মানে এক্স থেকে এ কে বাদ দিলেই থাকবে, ইকুয়াল টু হতেই পারে, খুব বড় একটা ওপেন বল হতেই পারে, এইটা থেকে আমি চয়েস করলাম, ঠিক আছে। এর ভেতরে থাকবে এটা একটা সেট, তুই তোর বোঝার অসুবিধা হলে এইটাকেও তোরা নাম দিতে পারিস, কিন্তু সাপোজ নাম দিলি ক্যাপিটাল ওয়াই, তোদের বোঝার সুবিধার জন্য তাও করতে পারিস, সবসময় এটা লিখতে হবে এরকম কেউ মাথার দিব্যি দেয়, ঠিক আছে। মানে এ সিঙ্গেল টন সেটার কমপ্লিমেন্ট সেটটাকে ক্যাপিটাল ওয়াই বললি, কমপ্লিমেন্ট সেট মানে কি, এক্স থেকে একে বাদ দিলে যেটা থাকবে, ঠিক আছে। তাহলে আমরা বলতে পারি এর মধ্যে একটা এলিমেন্ট অবশ্যই থাকবে এক্স ওয়ান, কোনো অসুবিধা তো নেই, এর ভেতরে তো অবশ্যই একটা এলিমেন্ট এক্স ওয়ান থাকবে, থাকতেই হবে, আদারওয়াইজ এমটি হয়ে গেল, তাহলে তো আর কমপ্লিমেন্টে কিছুই নেই বলতে হবে, তো সেরকম হচ্ছে না। আমরা এখান থেকে টেক এনি ওয়াই, মানে একটা আরবিটারি ওয়াই চয়েস করেছি এই কমপ্লিমেন্ট সেট থেকে, ঠিক আছে। আচ্ছা এখন সিন্স যে এক্স ওয়ান বিলংস টু বি ওয়াই আর, ঠিক আছে, তাহলে অবশ্যই আমরা বলতে পারি ডিস্টেন্স বিটুইন ওয়াই এবং এক্স ওয়ান ইজ লেস দ্যান আর, এক্স ওয়ান টাই বলের ভেতরে আছে, তো স্বাভাবিক ভাবে বলের রেডিয়াস আর হলে এতে ডিস্টেন্স লেস দেন আর হবে। আচ্ছা তাহলে আমরা এটা বলতে পারি যে এই যে ওয়াইটা, ঠিক আছে, এখন ওয়াইটা আছে কোথায়, ওয়াইটা আছে হচ্ছে এই কমপ্লিমেন্টে, ঠিক তো, ওয়াইটা আছে কোথায়, এই কমপ্লিমেন্টে, তাহলে আমরা এটাও তো বলতে পারি ডিস্টেন্স বিটুইন ওয়াই এবং এ, ঠিক আছে, এই ডিস্টেন্স বিটুইন ওয়াই এবং এটাকে আমরা কি নিয়েছি, এটাকে আমরা আর চয়েস করেছি, ঠিক, কোনো অসুবিধা তো নেই। ডিস্টেন্স বিটুইন ওয়াই এবং এ, এই ওয়াই থেকে এর ডিস্টেন্সটা কি আর, এটা গ্রেটার দ্যান জিরো, ঠিক আছে। আবার এই যে এক্স ওয়ানটা পেলাম, এই এক্স ওয়ান এবং ওয়াই এর ডিস্টেন্সটা কত, এটাও লেস দেন আর, এটা লেস দেন আর, কারণ এটা এই ভেতরে আছে, ঠিক আছে। ডিস্টেন্স বিটুইন ওয়াই এবং এটা আর, এবং ডিস্টেন্স বিটুইন ওয়াই এবং এক্স ওয়ান এটা লেস দেন আর। এবার আমাকে বল ব্যাপারটা কি, ডিস্টেন্স বিটুইন ওয়াই এবং আর লেস দেন আর, এর মানেটা কি আমাকে এটা একটু খুলে বলতো, এটা কি বলতে চাইছে। তাহলে আমরা কি এটা বলতে পারি, তোরা একটু ভিডিওটা পজ করে ভেবে নিস, আমরা কি এটা বলতে পারি যে ভালো করে লক্ষ্য কর,
वाई थे के ए डिस्टेंस अमी जो छवि आँकी तार एक क्लैरिटी आसबे जदि एटा टोटाल सेटटा होच्छे एक्स एखाने छोट्ट सिंगलटन सेट आछे ए ठीक आछे अमी एटाके बाद दिए बाकी समस्त पॉइंट निये आलोचना करछि तो वाई निलाम वाटर अवश्य एर थेके डिस्टेंसटा निच्छि आर ठीक आछे एबं एमन एकटा এবার এর মধ্যে একটা x1 পাচ্ছি এবার এই y কে গিয়ে একটা ওপেন বল নিচ্ছি এর মধ্যে থেকে একটা x1 পাচ্ছি এবং x1 স্বাভাবিকভাবেই এই এই ডিসটেন্সটা r এর থেকে ছোট তাহলে আমরা এটা তো বলতে পারি যে x1 ঠিক আছে x1 বিলংস টু দিস ওপেন বল এন্টায়ারলি কন্টেইনড ইন দা খুব মানে আইডিয়াটা তো ট্রিভিয়াল তাই একটু বুঝতে অসুবিধা হয় that x1 টা তো এই সিঙ্গেলটন সেটের a হতে পারবে না পারবে কি হতে পেরেছে কি দেখ এই জন্যই লেস দ্যান আর আছে হতে পারবে না ঠিক আছে তাহলে এই ডিসটেন্সটা লেস দ্যান আর কিন্তু এই ডিসটেন্সটা হচ্ছে r a থেকে y এর ডিসটেন্স হচ্ছে r এবার বক্তব্য এটা হতে পারত দাদা x1 y হতে পারত সেই ক্ষেত্রে কিন্তু x x1 এর সাথে a এর ডিসটেন্স r হতো কারণ x1 টাই y বলতে চাইছিস কারণ এখান থেকে নিচে তাহলে y কেও আমরা তুলতে পারি yটা x1টা y ও হতে পারে তো সেই ক্ষেত্রে ডিসটেন্সটা আর হতেই পারে ঠিক আছে এবার আমরা এমন চয়েস করে যার জন্য লেস দ্যান আর হবে মানে আমি yটাকে চয়েস করছি না ঠিক আছে আর yটাকে চয়েস করলে কোনো অসুবিধা ছিল না কারণ এটা তো ওপেন বল yটা কখনো a হতে পারত না ঠিক আছে তাহলে ভালো করে লক্ষ্য কর আমরা এমন একটা ওপেন বল চয়েস করেছি সেই ওপেন বল থেকে yটা এখন আরবিটারি আরবিটারি পয়েন্টকে ঘিরে এমন একটা ওপেন বল চয়েস করেছি যে বল থেকে যদি আমি একটা পয়েন্ট নিই ওই পয়েন্টটা কোনোভাবেই a হবে না ওই যে পয়েন্টটা x1 সেটা কোনোভাবেই a হবে না কারণ দেখো y less comma x1 is less than r ডিসটেন্সটা less than r মানে x1টা কোনোদিন y হওয়ার প্রশ্ন আসে না ঠিক আছে ডিসটেন্সটা less than r ঠিক আছে মানে x1টা কোনোদিনই y হবে না তার মানে কি এই বলটা থেকে তোলা যে কোনো পয়েন্টই মানে মানে আমি বলতে চাইছি যে এই কমপ্লিমেন্ট স্পেসটা থেকে তোলা যেমন ইচ্ছা একটা পয়েন্ট নাও না কেন সেই পয়েন্টকে ঘিরে যেমন ইচ্ছা একটা ওপেন বল তৈরি করো না কেন সেই ওপেন বলের থেকে যেমন ইচ্ছা তুমি পয়েন্ট বানাও না কেন প্রত্যেকটা পয়েন্টই সেই ওপেন বলের মধ্যে থাকবে কোন পয়েন্টই এর সাথে মিলবে না তার মানে কি টোটাল বলটা কোথায় আছে এই কমপ্লিমেন্টে আছে টোটাল বলের কোনো এলিমেন্ট এ তে নেই তার মানে কি এই ওপেন বলটা এন্টায়ারলি এর ভিতরে কন্টেইন করে না আচ্ছা কোন একটা আরবিটারি পয়েন্ট কে ঘিরে ওপেন বল যদি এন্টায়ারলি এর ভিতরে কন্টেইন করে সেটটা কি বলে ওপেন সেটটা এক্স্যাক্টলি হেন্স প্রুফ এটাই ছিল হচ্ছে ট্রিভিয়াল আইডিয়া এটাই তো ট্রিভিয়াল ট্রিভিয়াল লাগছিল কেন আমি আরেকবার ক্লিয়ার করি আমরা প্রথমে একটা কমপ্লিমেন্ট নিয়েছি একটা সিঙ্গেল কনসেপ্ট তার কমপ্লিমেন্ট সেট সেটাকে আমরা নিয়েছি ক্যাপিটাল ওয়াই সেখান থেকে একটা স্মল ওয়াই চয়েস করেছি এই দুটোর মধ্যে ডিসটেন্স নিয়েছি আর তাকে ঘিরে একটা ওপেন বল বানিয়েছি সেই ওপেন বলের ভিতরে কোনোভাবেই এ থাকতে পারবে না কারণ এটা ওপেন বল বাউন্ডারি পয়েন্ট থাকার প্রশ্ন নেই বেশ এবার এই ওপেন বল থেকে একটা x1 আরবিটারি পয়েন্ট নিলাম ঠিক আছে কিন্তু এমন x1 চয়েস করি যেটা y এর সমান না যেখানে লেস দ্যান আর বলেছি ঠিক আছে y এর সমান হলেও অসুবিধা ছিল না কারণ y এবং a দেখ সমান হলেও অসুবিধা নেই সমান হলেও কিন্তু এই বলটা এন্টায়ারলি এর ভিতরেই কন্টেইন করে এর কোনো এলিমেন্টই কিন্তু এর সাথে সমান হয় না কেন কারণ y এর সাথে a ডিসটেন্স হচ্ছে r ওপেন বলে বাউন্ডারি থাকে না এই a টা বাউন্ডারিতে আছে বোঝা গেল এই এই ডিসটেন্স বিটুইন y এবং a r মানে হচ্ছে এই a টা বাউন্ডারি আছে y কে ঘিরে যে ওপেন বলটা নিলাম তার বাউন্ডারিতে আছে হচ্ছে a কারণ y থেকে a ডিসটেন্সটা হচ্ছে r এবার ওপেন বল বাউন্ডারিতে তো পয়েন্টগুলো কি কন্টেইন করে না ফলে a কোনোভাবেই ওপেন বলের মধ্যে আসবে না ঠিক আছে ফলে x1 যদি কোনোদিন y ও হয় তাও কোনো ক্ষতি হবে না যাই হোক তা সত্ত্বেও আমি x1 টাকে y নিচ্ছি না লেস দ্যান আর করলাম ঠিক আছে আমি এটাকে এখানে y বাদ দিয়ে দিয়ে লিখতে সুবিধা হবে তাহলে এটা এটা দেন ইমপ্লাই করে তাহলে x1 এই ডিসটেন্স এর লেস দ্যান তাহলে ভালো করে বল এই x1 টা এই বলটার ভেতরে আছে তাহলে এই ওপেন বল থেকে তোলা প্রত্যেকটা আরবিটারি এলিমেন্ট কোনটাই সবকটাই ওপেন বলের মধ্যে আছে এবং কোনটাই এর সাথে সমান হতে পারছে না তার মানে কি ওপেন বলটা এন্টায়ারলি এর ভেতরে কন্টেন্ট হচ্ছে এখন যদি ওপেন বলটা এন্টায়ারলি এর ভিতরে কন্টেইন হয় যেখানে ওয়াইটা আরবিটারি ওয়াই আরবিটারি একটা পয়েন্ট দিয়ে একটা ওপেন বল নিলাম যে ওপেন বলের প্রত্যেকটা পয়েন্ট এই এর ভিতরেই আছে কোন পয়েন্টই এই এর এর সাথে সমান হতে পারছে না তার মানে কি আরবিটারি পয়েন্ট দিয়ে যে তোরা যে কোনো ওপেন বল যদি একটা সেটের ভিতরে এন্টায়ারলি কন্টেইন করে সেটটাকে আমরা কি বলি
সেটের থেকে তোলা আরবিটারি পয়েন্টকে ঘিরে, যে কোনো আরবিটারি পয়েন্টকে ঘিরে ওপেন বল নিলে সেই ওপেন বল যদি সেটের ভেতরে কন্টেন্ট করে, তাহলে আমি সেটটাকে কি বলি? ওপেন সেট। তাহলে এটাকে ওপেন সেট বললে এটাকে কি বলবো? ক্লোজ সেট। তাহলে সিঙ্গেল টনসেন্ট ক্লোজ, ফাইনাইট সেট মানে কি? সিঙ্গেল টনসেন্ট এর ইউনিয়ন। তাহলে আর ফাইনাইট ইউনিয়ন অফ ক্লোজ সেট ইজ ক্লোজ, হেন্স প্রুফ। বোঝা গেছে? এরপরেও না বুঝতে পারলে ভিডিওটাকে রিওয়াইন্ড করে রাখো, তারপরে না বুঝতে পারলে। এখানে গিয়ে খুব গুরুত্বপূর্ণ কিছু থিওরেম শেষ হয়ে গেল, এখানে গিয়ে আমাদের খুব গুরুত্বপূর্ণ কিছু থিওরেম শেষ হয়ে গেল। আচ্ছা, ক্লোজার আর ইন্টিগ্রাল তো করছি না, ওটা তোদেরকে আমি আলাদা করে বোঝাবো। যদি অসুবিধা হয়, ওটা তো তার অসুবিধা হওয়া উচিত না, এটা প্রথমে আগে তোরা নিজেরা বোঝার চেষ্টা করবি। ক্লোজার এবং ইন্টিরিয়ার যে প্রপার্টি গুলো আছে, তিনটে তিনটে ছটা থিওরেম, ছোট 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 খুঁজে খুঁজে থিওরেম, তোরা নিজেরা বোঝার চেষ্টা করবি। কারণ এটা সেট সিন এটা তোরা অলরেডি করেছিস, এইটুকুনি বুঝতে আশা করি ভাই ম্যাট্রিক্স পড়ার পর। ঠিক আছে, বেশ, তাহলে আমরা ম্যাট্রিক্স পরবর্তী থিওরেমে চলে যাই, লাস্ট এবং এই চ্যাপ্টারের জন্য শেষ। আর একটা ইম্পর্টেন্ট অঙ্ক দেখতে পাবি এখানে আছে, ডিসক্রিট স্পেস দিয়ে। ওটা কিন্তু আমি করাচ্ছি না, তোদেরকে মানে ডিরেক্ট কনফারেন্সে বোঝাবো। ঠিক আছে, ওটা ভিডিওতে করলে বুঝতে অনেকেরই অসুবিধা হবে, একটা ইম্পর্টেন্ট অঙ্ক আছে। আচ্ছা, এক্স ডি একটা ম্যাট্রিক্স স্পেস, তাহলে এক নাম্বার হচ্ছে ফাই ইজ ক্লোজড, দু নাম্বার হচ্ছে এক্স ইজ ক্লোজড। ছোটবেলাতেও করেছি রিয়েল লাইনে, ফাই ইজ ক্লোজ, আর ইজ তো ইউনিয়ন অফ ফাইনাইট ইউনিয়ন ইজ ক্লোজ, ফাইনাইট ইউনিয়ন সহজে লিখবো, ফাইনাইট ইউনিয়ন। আচ্ছা, এভাবে কেন লিখছি, আরো ম্যাথামেটিক্যালি লিখি না, ইউনিয়ন ক্লোজ সেট। তো ইফ আই ইকুয়ালস টু ওয়ান থেকে এন ইজ ক্লোজ, হোয়ার এফ আই ইজ ক্লোজ ফর অল আই। ঠিক আছে, প্রত্যেকটা এফ আই ক্লোজ হলে আর ফাইনাইট ইউনিয়ন ক্লোজ হবে, এবং আরবিটারি ইন্টারসেকশন ক্লোজ হবে। ঠিক আছে, আরবিটারি ইন্টারসেকশন ইজ ক্লোজ, আরবিটারি ইন্টারসেকশন ওয়ান থেকে ইনফিনিটি বলতে পারি, বা আই বিলংস টু ন্যাচারাল নাম্বার যা ইচ্ছে তোরা দে, আই বিলংস টু ইন্ডেক্স সেট এটাও দিতে পারিস। আরবিটারি ইন্টারসেকশন ইজ ক্লোজ, ফাইনাইট ইউনিয়ন ইজ ক্লোজ। আমরা শুধু এই প্রথম দুটো প্রুফ করবো না, খুবই বাচ্চা প্রমাণ, আমরা এই দুটো প্রমাণ করবো মেনলি। ঠিক আছে, প্রথম দুটো কি করে প্রমাণ করতে পারিস? কমপ্লিমেন্ট, এক্স এর কমপ্লিমেন্ট ফাই হয়, এখন ফাই ওপেন হয় মানে এক্স ক্লোজড। ঠিক আছে, আবার ফাই এর কমপ্লিমেন্ট তো এক্স হয়, এখন এক্স ইজ ওপেন তার মানে ফাই ক্লোজড, ওই একই, ওই ফাই ফাই এবং এক্স ওপেন অ্যাজ ওয়েল অ্যাজ ক্লোজ, তো ফলে ওই একই কমপ্লিমেন্টের আইডিয়াটা লাগিয়ে দিতে পারিস, প্রমাণ হয়ে যাবে। খুবই এক লাইনে লেখা, এক লাইন। তিন নম্বর আমরা মেন প্রমাণে যাচ্ছি, তো নিচ্ছি হচ্ছে তিন নম্বর প্রমাণ। এটা কনসিডার করছি এফ আই, যেটা আমরা কনসিডার করলাম, যেখানে আমরা বলছি সাজেদার আই হচ্ছে ওয়ান থেকে এন, এটা হচ্ছে কালেকশন অফ ক্লোজ সেট। ঠিক আছে, কালেকশন অফ ফাইনাইট কালেকশন অফ ক্লোজ সেট, ফাইনাইট এন কালেকশন, এন খানা এলিমেন্ট নিয়েছি। ঠিক আছে, ফাইনাইট এন কালেকশন। ঠিক আছে, বেশ, তাহলে আমাদের দেখাতে হবে, সরি সরি সরি, আমাদের দেখাতে হবে কি, এটা ক্লোজ আই যেখানে ওয়ান থেকে এম, আমাকে এটা ক্লোজ দেখাতে হবে রে। কি করে করব, আমি এটাকে নাম দিচ্ছি ক্যাপিটাল এফ, আমাদের করার সুবিধার জন্য। তো আমি এফ টাকে ক্লোজ দেখাবো, তাহলে আমি যদি এফ কমপ্লিমেন্টটাকে ওপেন দেখাই তাহলেই তো কাজ শেষ, তাই না? তাহলেই তো কাজ শেষ, সত্যি তো? সত্যি, বেশ, খুবই সহজ, দে মর্গান দিয়ে প্রমাণ করলেই হয়ে যাবে। দে মর্গান, দি মর্গান নয়, হ্যাঁ, দে মর্গান, দে মর্গান ছিল, দে মর্গান দিয়ে প্রমাণ করলে হয়ে যাবে। দেখ ভালো করে লক্ষ্য কর, এ যদি সরি এফ কমপ্লিমেন্ট, তার মানে কি এফ কমপ্লিমেন্ট মানে কি? ইউনিয়ন আই ইকুয়ালস টু ওয়ান থেকে এন এফ আই তার হোল কমপ্লিমেন্ট, তাই তো? এখন মনে করার চেষ্টা কর, এ ইউনিয়ন বি তার হোল কমপ্লিমেন্ট মানে কি? এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট, তাই না? এটা যে শিখেছিস ছোটবেলায় দে মর্গানসে সেটে সেট সিনারে, তাহলে আমি বলতে পারি কি, ইন্টারসেকশন আই ইকুয়ালস টু এন এফ আই কমপ্লিমেন্ট। ঠিক আছে, লিখতে পারি তো? পারি তো? আচ্ছা, এ বলো, এফ আইটা কি?
fi টা কি ক্লোজ সেট তো f কমপ্লিমেন্ট কি হবে ওপেন হবে ফাইনাইট ইন্টারসেকশন অফ ওপেন সেট ইজ ওপেন তাই না তার মানে এটা ওপেন না আচ্ছা এটা ওপেন মানে f কমপ্লিমেন্টটা ওপেন না আচ্ছা f কমপ্লিমেন্ট ওপেন মানে f টা ক্লোজ না তাহলে ই আর বি ফাইনাইট মানে ফাইনাইট ইউনিয়ন ইজ ক্লোজ না হেন্স প্রুফ ঠিক আছে কি করে প্রমাণটা করলাম আবারো বলছি f টাকে নিয়েছি হচ্ছে ইউনিয়ন অফ fi f কমপ্লিমেন্ট কি হবে ইউনিয়ন অফ fi তার হোল কমপ্লিমেন্ট a ইউনিয়ন b হোল কমপ্লিমেন্ট মানে যে a কমপ্লিমেন্ট ইন্টারসেকশন b কমপ্লিমেন্ট তাহলে এটা পুরোটা ইন্টারসেকশনে চেঞ্জ হয়ে গেল fi কমপ্লিমেন্ট হয়ে গেল fi টা হচ্ছে ক্লোজ তাহলে fi কমপ্লিমেন্ট কি ওপেন ফাইনাইট ইন্টারসেকশন অফ ওপেন সেট ইজ ওপেন তার মানে f কমপ্লিমেন্ট ইজ ওপেন f কমপ্লিমেন্ট ওপেন মানে হচ্ছে f ইজ ক্লোজ তার মানে হচ্ছে ইউনিয়ন অফ ফাইনাইট ইউনিয়ন অফ ক্লোজ সেট ইজ ক্লোজ হেন্স প্রুফ ছোট্ট প্রমাণ ঠিক আছে এবার বক্তব্য আসবে আরবিটারি ইউনিয়ন হলে কি হবে দাদা নট নেসেসারিলি ক্লোজ কাউন্টার এক্সাম্পল দিয়ে দিচ্ছি ডাটা চুকে যাবে একটা দিচ্ছি এটা ক্লোজ হচ্ছে দেখাই এফ এন চয়েস করছি রিয়েল লাইন থেকে দেখাতে পারবো কমা আছে হাতে আছে রিয়েল লাইনের গুলো ওটাই দেখাতে পারলেই হবে এক্স বিলংস টু রিয়েল লাইন সাজ দ্যাট মাইনাস ওয়ান লেস ইকুয়ালস টু এক্স লেস ইকুয়ালস টু ওয়ান বাই এন ঠিক আছে তাহলে এখন ফর অল এন আই এখন অল এন আই ইজ ক্লোজ ঠিক আছে এখন ইউনিয়ন i ইকুয়ালস টু 1 থেকে ইনফিনিটি fn এটাও দেবে কি দেবে এটা কি দেবে রে nটা 1 হতে পারে তো তো এটা দেবে হচ্ছে মাইনাস 1 1 ক্লোজ ক্লোজ দি ইউনিয়ন ইজ ক্লোজ সেট এটা বেসিক্যালি f1 দেবে আর একটু ডিটেইলে লিখলে এটা দেয় হচ্ছে f1 হ্যাঁ ন্যাচারাল নাম্বার হ্যাঁ n বিলংস টু ন্যাচারাল নাম্বার মাইনাস 1 বাই 1 1 বাই হতে মাইনাস 1 1 ক্লোজ সেট ক্লোজ সেট ক্লোজড ইন্টারভাল ক্লোজ সেট তাহলে f1 ইজ ক্লোজ ইউনিয়নটা ক্লোজ তার মানে ইউনিয়নটা ক্লোজ হলো কি ইউনিয়ন কি রকম ইউনিয়ন এই বলো কেমন ইউনিয়ন আরবিটারি ইউনিয়ন ইনফাইনাইট ইউনিয়ন ক্লোজ হয়েছে এবার এটা নিচ্ছি fn x belongs to r such that 1 by n less equals to x less equals to 3 minus 1 by n দেখ নিজেরা বার কর ভিডিও পজ করে নিজেরা কর কি হবে এটা ইউনিয়ন i ইকুয়ালস টু 1 থেকে ইনফিনিটি f n সরি n ইকুয়ালস টু 1 থেকে ইনফিনিটি f n কি দেবে বলতো কি দেবে আরে n টেন্ডিং টু ইনফিনিটি করো না 0 লেস দ্যান x লেস দ্যান 3 পাবে ঠিক আছে 0 লেস দ্যান x লেস দ্যান 3 পাবে ঠিক আছে আচ্ছা 0 লেস দ্যান x লেস দ্যান 3 এটা কি ওপেন না ক্লোজড কি ওপেন তার মানে কি দিস ইজ নট ক্লোজড হেন্স হয়ে গেল হেন্সেস এবার আসছে হচ্ছে আমরা আর একটা লাস্ট থিওরেমে আরবিটারি ইন্টারসেকশন তাহলে আমাদের চ্যাপ্টার শেষ হয়েছে আরবিটারি ইন্টারসেকশন আমরা সেটটাকে কনসিডার করছি fi যেখানে i বিলংস টু ইনডেক্স সেট তার মানে আমরা আরবিটারি কালেকশন নিয়ে নিলাম ইজ আ ফ্যামিলি অফ ক্লোজ সেট আরবিটারি ফ্যামিলি অফ ক্লোজ সেট হোয়্যার এটা হচ্ছে এটা ইনডেক্স সেট এটা লিখছি না ইনডেক্স সেট একটু তাড়াতাড়ি শেষ করছি এটাকে আমরা সরি এ বলছি একটা এফ নিয়ে নিচ্ছি ক্যাপিটাল এফ তে আমরা ডিফাইন করছি ইন্টারসেকশন এফ আই আই বিলংস টু ইনডেক্স সেট ঠিক আছে আমরা দেখাবো এটাকে ক্লোজ কি করব বলো আচ্ছা এফ টা ইন্টারসেকশনে কোনো মালপত্র নাও থাকতে পারে তাহলে এফ কুড বি ফাই তাহলে ফাই এখন ওপেন এখন ফাই তো ক্লোজ সরি ফাই ওপেন অ্যাজ ওয়েল অ্যাজ ক্লোজ তো ফাই ইজ ক্লোজ এফ ইজ ক্লোজ তার মানে এটা ক্লোজ প্রমাণ হয়ে গেল এফ টা হচ্ছে নন এমটি তার মানে কি হবে এফ টা নন এমটি এটার জন্য আমরা প্রমাণটা করব তো ক্লোজ সেট মানে লিমিট পয়েন্ট গুলো কন্টেন্ট করে আমি বলছি লেট আলফা বিলংস টু এফ ডেরাইভড এফ এর লিমিট পয়েন্ট নিচ্ছে আলফা এখন যদি দেখাতে পারি যে আলফাটা এফ এর মধ্যে আছে ঠিক আছে তাহলে আলফাটা এফ এর ভেতরে আছে ক্লোজ সেটের ভেতরে সমস্ত লিমিট পয়েন্ট থাকে আলফাটা যদি এফ এর ভেতরে থাকে দেখাতে পারি তাহলে আমাদের থিওরেমটা প্রমাণ হয়ে যাবে আমরা সেটাই দেখাবো
ঠিক আছে তা দেখাচ্ছি আমাদের টার্গেট হচ্ছে টার্গেট হচ্ছে এফটাকে আলফাটাকে এফ এর ভিতরে দেখানো এখন লিমিট পয়েন্ট যদি তাহলে যেমন ইচ্ছা আর চয়েস করো না কেন একটা ওপেন সেট তুমি যেমন ইচ্ছা আর কে নিয়ে ওপেনিং ওপেন বল তৈরি করতে পারবে সেখান থেকে এই আলফাকে বাদ দিয়ে আলফাকে ঘিরে ওপেন বল তৈরি করতে পারবে তার থেকে আলফাকে বাদ দিলেও ইন্টারসেকশন এফ করলেও সেটা নন এমপি হবে এটা লিমিট পয়েন্টের ডেফিনেশন অ্যাপ্লাই করলাম এখন তাহলে বোঝাই যাচ্ছে যে এটা আমরা লিখতে পারি এটা লিমিট পয়েন্টের ডেফিনেশন অ্যাপ্লাই করে আমরা লিখতে পারি তাহলে এখন আলফাটা হচ্ছে এফ এর লিমিট পয়েন্ট আর এফ মানে হচ্ছে ইন্টারসেকশন অফ এফ আই তাহলে আমি যদি ইন্টারসেকশন তাহলে আমরা এখানে প্রত্যেকটা এফ আই এর জন্য সত্যি হবে আলফাটা যদি এফ এর লিমিট পয়েন্ট তাহলে ইন্টারসেকশনের প্রত্যেকটা লিমিট পয়েন্ট হয় দেখো ক্যাজুয়াল নলেজ যে আলফাটা যদি লিমিট পয়েন্ট হয় এইটার তাহলে আলফাটা কিন্তু প্রত্যেকটা লিমিট পয়েন্ট আমরা সেটাই দেখাব সেটাই করছি তাহলে এক্স আলফা আর আলফা ইন্টারসেকশনের জন্য সত্যি মানে হচ্ছে এটার জন্য সত্যি ফর অল আই বিলংস টু ইন্ডেক্স এ ঠিক আছে তার মানে আলফা ইজ আ লিমিট পয়েন্ট তার মানে হচ্ছে আলফা ইজ আ লিমিট পয়েন্ট অফ এফ আই ঠিক আছে ফর অল আই এটা অবশ্যই সত্যি এটা না লিখলেও না বললেও হয় ইন্টারসেকশন থেকে নিচ্ছি মানে সবার ভেতরেই আছে ইন্টারসেকশনের লিমিট পয়েন্ট মানে তাকে ঘিরে নেবারহুড নিলে ইনফাইনাইটলি মেনি পয়েন্ট থাকবে ইন্টারসেকশন ইনফাইনাইটলি মেনি পয়েন্ট আছে বা ইন্টারসেকশনে ওই পয়েন্টটাকে ঘিরে নেবারহুড ইনফাইনাইটলি মেনি পয়েন্ট আছে তাহলে প্রত্যেকটা ভেতরে তো আছেই আছে ঠিক আছে ইনটিউশন ধারণা থেকেই বলা যায় ফলে আলফা হচ্ছে এফ আই এর লিমিট পয়েন্ট এখন তার মানে আলফা এফ আই গুলো কি ক্লোজড তাহলে আলফা বিলংস টু এফ আই ফর অল আই তাই তো এফ আই টা ক্লোজড ক্লোজড মানে কি সমস্ত লিমিট পয়েন্টে কন্টেন্ট করে তাহলে আলফা বিলংস টু এফ আই আচ্ছা আলফা প্রত্যেকটা এফ আই তাহলে আলফা ইন্টারসেকশন এফ এও আছে প্রত্যেকটা থাকা মানে ইন্টারসেকশনে থাকা হেন্স প্রুফ আলফা ইজ আ লিমিট পয়েন্ট এবং আলফাটা এফ এর ভিতরে লাইক করছে তার মানে আলফাটা আরবিটারি লিমিট পয়েন্ট ছিল তার মানে প্রত্যেকটা লিমিট পয়েন্ট এফ এর ভিতরে আছে তাহলে এফ ইজ ক্লোজড তার মানে ইন্টারসেকশন ইজ ক্লোজড হেন্স প্রুফ ঠিক আছে কি লাগালাম এফ এর একটা লিমিট পয়েন্ট নিলাম আমাকে এফ টাকে ক্লোজ দেখাতে হলে ওই লিমিট পয়েন্টটাকে এফ এ দেখাতেই হবে তাহলে এফ এর লিমিট পয়েন্ট এফ কে তাকে ঘিরে একটা ওপেন বল পাবো সেই ওপেন বলটা নন এমপি হবে তাকে ঘিরে একটা কেন কোটি কোটি পাবো ফর অল আর লিখেছি ঠিক আছে এখন এফ এ আছে তার মানে লিমিট পয়েন্টটা এফ আর প্রত্যেকটা ইন্টার এফ টা হচ্ছে ইন্টারসেকশন অফ এফ আই আরবিটারি ইন্টারসেকশন সমস্ত গুলো ইন্টারসেকশনে একটা পয়েন্ট আছে তাকে ঘিরে নেবারহুড সেই নেবারহুডের মধ্যে ইনফাইনাইটলি মেনি পয়েন্ট রয়েছে কার সেটটা ঠিক আছে কোন সেটটা এফ টা ভালো করে বোঝ আরেকবার বলছি যে এফ আই গুলো হচ্ছে ক্লোজ সেট ইন্টারসেকশন অফ এফ আই গুলো কি একটা সেট এফ নিয়ে যেটাকে আমি দেখাবো ক্লোজ এখন এফ এর মধ্যে থেকে আমি একটা লিমিট পয়েন্ট চয়েস করছি ঠিক আছে আমাকে দেখাতে হবে এফ টা ওই লিমিট পয়েন্টটা সেটে আছে কি নেই ঠিক আছে প্রথমে আমি এমটি নন এমটি ব্যাপারটা দেখিয়ে দিয়েছি কিন্তু ঠিক আছে ওই লিমিট পয়েন্টটা সেটে আছে কি নেই তাহলে লিমিট পয়েন্টটাকে যদি আমাকে সেটে দেখাতে হয় তার আগে আমরা জানি কি একটা লিমিট পয়েন্ট থাকা মানে সেই লিমিট পয়েন্টটাকে বাদ দিয়ে ইনফাইনাইটলি মেনি এলিমেন্ট সেটে থাকবে আমরা প্রমাণ করেছি আজকে অবশ্যই থাকবে বেশ তাহলে তাহলে ভাব ইন্টারসেকশন গুলো আরবিটারি ইন্টারসেকশন ওই ইন্টারসেক্টেড জায়গাটাতে ওই আলফা পয়েন্টটাকে গিয়ে ইনফাইনাইটলি মেনি এলিমেন্ট এফ এ আছে তাহলে ইনফাইনাইটলি মেনি এলিমেন্ট যদি এফ এ থাকে তাহলে সেটা তো প্রত্যেকটা এফ আই এ তো আছে কারণ এফ টা হচ্ছে প্রত্যেকটা ইন্টারসেকশন আচ্ছা ইনফাইনাইট এলিমেন্ট নেই অবশ্যই আছে কারণ আলফাটা লিমিট পয়েন্ট যদি অ্যাটলিস্ট একটা পয়েন্ট তো ভাবি লিমিট পয়েন্ট ডেফিনেশন যদি ভাবিস তাও ওই অ্যাটলিস্ট একটা পয়েন্ট এফ এ আছে আলফাকে বাদ দিয়ে আলফাটা আমি জানি না কোথায় আছে এখন অ্যাটলিস্ট একটা পয়েন্ট এফ এ আছে যেটা এই নেবারহুডের মধ্যে লাইক হচ্ছে যদি লিমিট পয়েন্টের ডেফিনেশনের কথা ভাবিস থিওরেমটাকে ভুলে গিয়ে তাহলে ওটা যদি এফ এ থাকে তাহলে প্রত্যেকটা এফ আই তে আছে কারণ এফ টা হচ্ছে প্রত্যেকটা এফ আই এর ইন্টারসেকশন তাহলে প্রত্যেকটা এফ আই এর ইন্টারসেকশনে মানে সরি প্রত্যেকটা এফ আই এ এফ আই এ আলফাটা হচ্ছে লিমিট পয়েন্ট প্রত্যেকটা এফ আই ক্লোজ সেটে আলফাটা হচ্ছে লিমিট পয়েন্ট কেন কারণ আলফাকে ঘুরে একটা নেবারহুড একটা ওপেন বল তৈরি করতে পারছো যেখান থেকে আলফাকে বাদ দিয়ে একটা পয়েন্ট সেটের মধ্যে লাই করে তাহলে আলফা ইজ আ লিমিট পয়েন্ট বাই ডেফিনেশন অফ লিমিট পয়েন্ট কার লিমিট পয়েন্ট প্রত্যেকটা এফ আই এর লিমিট পয়েন্ট এখন প্রত্যেকটা এফ আই কি ক্লোজ সেট প্রত্যেকটা এফ আই ক্লোজ সেট মানে সেটার লিমিট পয়েন্ট গুলো কন্টেন্ট করবে
তাহলে আলফাকে কন্টেইন করবে কি? আলফাটা কোথায় থাকবে? এফআই গুলো থাকবে কোন কতগুলো এফআই তে? সমস্ত এফআই তে। আচ্ছা যদি আলফা সমস্ত এফআই তে থাকে তাহলে আলফাটা তো ইন্টারসেকশনেও থাকবে, তাহলে আলফাটা এফ এ আছে। এখন আলফাটার লিমিট পয়েন্ট ছিল কার? এফ এর। আলফাকে দেখালাম কোথায়? এফ এ আছে। তাহলে আলফাটা আরবিটারি লিমিট পয়েন্ট অফ এফ, যেখানে এফ টা নন এমটি। আমি প্রথমে নন এমটির জন্য দেখেছি, নন এমটির জন্য দেখেছি, কোনো অসুবিধা নেই নিশ্চয়ই। ঠিক আছে, এখন বলবি না যে আলফা এফ টা যদি নন এমটি হয় তাহলে কি করে আমি পাবো? আমি প্রথমেই দেখিয়ে দিয়েছি ব্যাপারটা। ঠিক আছে, তো আলফাটা এফ এ আছে, তো এফ ইজ ক্লোজড, কারণ আলফাটা একটা আরবিটারি লিমিট পয়েন্ট যেটা সেটের ভেতরেই আছে। তাহলে এফ টা কি হয়ে গেল? ক্লোজ সেট। তাহলে এফ টা ক্লোজ মানে কি? ইন্টারসেকশন অফ আরবিটারি ইন্টারসেকশন অফ ক্লোজ সেট ইজ ক্লোজ সেট, হেন্স প্রুফ। এখানে গিয়ে আমাদের চ্যাপ্টার শেষ হয়ে গেল, সেকেন্ড চ্যাপ্টার।